সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাস শুরু করছি। সবাই ভালো আছো আশা করছি। চিত্রটি লক্ষ্য করো, চিত্র এ দেখো, পরিফেরা, হাইড্রা, ওরেলিয়া, টেনিয়েসোলিয়াম, পাইলা গ্লোবোসা, মাইক্রোব্র্যাকিয়াম, তারপরে স্টারফিশ। আর চিত্র বি শার্ক, তারপর ইলিশ মাছ, ব্যাঙ, কচ্ছপ, পাখি, বাঘ, এদের বাংলা নাম আমি ব্যবহার করলাম। উপরের চিত্র এ এবং বির মধ্যে মূল পার্থক্য কি বলতে পারো? এ চিত্র আমি তোমাদের একটু সাহায্য করছি। চিত্র এ গ্রুপের প্রাণীগুলো সবগুলো নন কর্ডাটা, আর চিত্র বি গ্রুপের প্রাণীগুলো সব কর্ডাটা শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণী। তোমরা ইতিমধ্যে নন কর্ডাটা পর্বের প্রাণী সম্পর্কে জেনেছ, আজকে আমরা কর্ডাটা পর্বের শ্রেণী সম্পর্কে অবহিত হব। ভার্টিব্রাটা বা মেরুদণ্ডী প্রাণীদের শ্রেণীবিন্যাস আজকে আমরা পাঠ করব। এই অধ্যায় পড়ে তোমরা যা শিখতে পারবে, মেরুদণ্ডী প্রাণীদের অধিশ্রেণী ও শ্রেণীসমূহের নাম এবং উদাহরণ বলতে পারবে। ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীদের শ্রেণী অনুযায়ী শনাক্তকরী বৈশিষ্ট্য লিখতে পারবে। আর তিন, মেরুদণ্ডী প্রাণীদের বিভিন্ন শ্রেণীর মধ্যে তুলনা করতে পারবে। তাহলে ভার্টিব্রাটা উপপর্বকে আবার দুটো শ্রেণী অধিশ্রেণীতে ভাগ করা হয়। দেখো আমি ছক আকারে দেখিয়েছি তোমাদের, সুপার ক্লাস বা অধি ক্লাস সাইক্লোস্টোমাটা এক, সাইক্লোস্টোমাটা, আর অধিশ্রেণী দুই বা সুপার ক্লাস টু যেটা ন্যাথোস্টোমাটা, যে উচ্চারণ হবে না এখানে ন্যাথোস্টোমাটা। তাহলে সাইক্লোস্টোমাটা আবার অধিশ্রেণীর অধীনে আবার দুটো শ্রেণী আছে সাইক্লোস্টোমাটার অধীনে। শ্রেণী মিক্সিনি এক নাম্বার, দুই নাম্বার হচ্ছে পেট্রোমাইজন টিডা। তাহলে তোমাদের ছকটা দেখো, শ্রেণী এক মিক্সিনি এবং শ্রেণী দুই পেট্রোমাইজন টিডা, আর ন্যাথোস্টোমাটা আবার সাতটা শ্রেণীতে বিভক্ত। শ্রেণী এক কন্ড্রিকথিস, শ্রেণী দুই অ্যাক্টিনোপ্টেরিজি, তিন সার্কোপ্টেরিজি, চার অ্যাম্ফিবিয়া, শ্রেণী পাঁচ রেপটাইলিয়া, শ্রেণী ছয় এভিস, শ্রেণী সাত হচ্ছে ম্যামালিয়া। আমরা অধিশ্রেণী এবং শ্রেণীর নামগুলো উদাহরণগুলো ইংলিশে সবসময় ইংলিশে লিখবো। এখন অধিশ্রেণী সাইক্লোস্টোমাটার বৈশিষ্ট্য সম্পর্কে জানব। চিত্রে দেখো সাইক্লোস্টোমাটা দেখিয়েছি। এদের সাইক্লোস্টোমাটা বলা হয়, এদের প্রকৃত চোয়াল এবং জোড়া উপাঙ্গ অনুপস্থিত, এদের কোনো পাখনা নেই। দেখো কেঁচোর মতো দেখতে এবং এদের কোনো মুখোপাঙ্গে মুখে কোনো চোয়াল নেই। এদের অধীনে যে শ্রেণী আছে তার নাম হচ্ছে মিক্সিনি। এর বৈশিষ্ট্য হচ্ছে কি, মুখ প্রান্তীয়, এই যে প্রান্তের দিকে অবস্থিত চিত্রে দেখানো হয়েছে, এবং চার জোড়া কোর্ষিকা থাকে। এই যে এক দুই তিন চার, এভাবে চার জোড়া কোর্ষিকা মুখের চারপাশে দেখানো হয়েছে। নাসিকাথলি মুখ গহ্বরে উন্মুক্ত। উদাহরণ হচ্ছে মিক্সিনি গ্লুটিনোসা, মিক্সিনি গ্লুটিনোসা এর বৈজ্ঞানিক নাম মিক্সিনি, উদাহরণ হচ্ছে মিক্সিনি গ্লুটিনোসা। হ্যাকফিশ, বাংলায় একে বলা হয় হ্যাকফিশ। পরবর্তী স্লাইডে দেখি আমরা, পেট্রোমাইজন টিডা শ্রেণী
পেট্রোমাইজন্টিডা। এখানে পেট্রোমাইজন্টিডার বৈশিষ্ট্য কি? হর্নি দাঁত যুক্ত এবং চোষণ ক্ষমতা সম্পন্ন মুখ। দেখো হর্নি মানে কাটার মতো দাঁত, শিং বা কাটার মতো দাঁত, এবং চোষণ ক্ষমতা সম্পন্ন মানে মুখ চুঙ্গি বা মুখ 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 থাকে। এদের ফুলকা রন্ধ্র 7 জোড়া, দুই পাশে 7 জোড়া, 1, 2, 3, 4, 5, 6, 7, এভাবে 7 জোড়া, এপাশে ওই পাশে দুই পাশ মিলে 7 জোড়া ফুলকা রন্ধ্র থাকে। এদের বৈজ্ঞানিক নাম হচ্ছে পেট্রোমাইজন মেরিনাস। প্রত্যেকটা বৈজ্ঞানিক নাম লেখার সময় আন্ডারলাইন করব, যেটা স্লাইডে করা সম্ভব হয় নাই। পেট্রোমাইজন মেরিনাস, বাংলায় একে বলা হয় ল্যাম্প্রে। তারপরে স্লাইডে আমরা যাই অধিশ্রেণী নেথোস্টোমাটা। এদের প্রকৃত চোয়াল এবং জোড়া উপাঙ্গ থাকে। এদের চোয়াল থাকবে এবং এদের পাখনা জোড়া উপাঙ্গ বিদ্যমান। এর অধীনে 7টা শ্রেণী আছে, আমরা তো আগে আগের স্লাইডে দেখেছি। প্রথমটা হচ্ছে কন্ড্রিকথিস, তোমরা হয়তো ক্লাস 8 বা 9 8 পড়েছ। শ্রেণী কন্ড্রিকথিস। 2 নম্বর শ্রেণী অ্যাক্টিনোপ্টেরিজি, 3 নম্বর সার্কোপ্টেরিজি, 4 অ্যাম্ফিবিয়া, 5 রেপটাইলিয়া, 6 এভিস এবং 7 ম্যামালিয়া। এখানে কন্ড্রিকথিস সামুদ্রিক মাছ, অ্যাক্টিনোপ্টেরিজি এবং সার্কোপ্টেরিজি মিঠা পানির মাছ, অ্যাম্ফিবিয়া সম্পর্কে তো তোমাদের সবারই ধারণা আছে, ব্যাং ব্যাং তো সবাই দেখেছো। রেপটাইলিয়া সম্পর্কেও তোমাদের ধারণা আছে, কুমির, টিকটিকি, সাপ। তারপর এভিস, এভিস হচ্ছে পাখি, পক্ষীকুল, পাখি তো তোমরা সবসময় দেখো। ম্যামালিয়া মানুষ, বাঘ, সিংহ, সবকিছুই ম্যামালিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণী। পরবর্তী স্লাইডে আমরা চলে যাই কন্ড্রিকথিস শ্রেণী। কন্ড্রিকথিস তাহলে কন্ড্রিকথিসের বৈশিষ্ট্য আমরা কি জানবো? এদের দেহ অসংখ্য প্লাকোয়েড আঁশ থাকে। এদের দেহে কি ধরনের আঁশ থাকবে? প্লাকোয়েড আঁশ, আঁশটার চিহ্নিত চিত্র অঙ্কন করে দেখানো হয়েছে। এদের দেহে প্লাকোয়েড আঁশ থাকে এবং অন্তঃকঙ্কাল তরুণাস্থি বা কোমরাস্থিময়। এদের পুচ্ছ পাখনা হেটারোসার্কাল, মানে অসম প্রকৃতির, একটা বড় একটা ছোট, হোমো হেটারোসার্কাল, হোমো সার্কাল তো না, পুচ্ছ পাখনা হেটারোসার্কাল। এছাড়াও তোমরা আরো বৈশিষ্ট্য বলতে পারবে, এদের মাথায় 5 থেকে 7 জোড়া ফুলকা রন্ধ্র থাকে। তারপরে এদের মুখচিত্র এবং নাসারন্ধ্র মস্তিষ্কের অঙ্কীয় দিকে অবস্থিত এবং সারিবদ্ধ দাঁত থাকে। দেখো হর্নি দাঁত, এর কাটা শক্ত কাটা যুক্ত সারিবদ্ধ দাঁত থাকে। তাহলে আমরা কন্ড্রিকথিসের মাছগুলো সবই সামুদ্রিক, সম্পূর্ণ সামুদ্রিক প্রাণী মাছ, সামুদ্রিক মাছ। এদের অন্তঃকঙ্কাল তরুণাস্থিময় বা কোমলাস্থিযুক্ত, দেহ প্লাকোয়েড আঁশে আবৃত এবং পুচ্ছ পাখনা হেটারোসার্কাল প্রকৃতির, আর এদের ফুলকা রন্ধ্র 5 থেকে 7 জোড়া। এদের মুখে দাঁত থাকবে এবং মুখ অঙ্কীয় দিকে অবস্থিত। তার পরবর্তী স্লাইডে চলে যাই আমরা অ্যাক্টিনোপ্টেরিজি বা মিঠা পানির মাছ। দেখো বৈশিষ্ট্য এদের কিরকম? এদের অন্তঃকঙ্কাল অস্থিময়, যে অস্থিযুক্ত কাটা থাকে, কাটাযুক্ত, এবং এদের দেহ সাইক্লোয়েড আঁশ দ্বারা আবৃত,
মাথা, দেহকাণ্ড এবং লেজ সম্পূর্ণ সাইক্লয়েড আঁশ দ্বারা আবৃত থাকবে। লেজ হোমোসার্কাল ধরনের, হোমোসার্কালটা দেখো কেমন, দুই পাশের ফিন গুলো কি থাকবে, সমান, হোমোসার্কাল বলা হয়। এই কারণে পুচ্ছ পাখনা এদের লেজ, লেজ বা পুচ্ছ পাখনা হোমোসার্কাল। এদের দেহে কানকোয়া থাকবে, এদের কানকোয়া বা কানকোয়া থাকবে, তারপরে পটকা থাকবে, বায়ুথলি বা পটকা থাকবে। এর বৈজ্ঞানিক নাম, ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম টেনিওয়ালোসা ইলশা বা কাতলা কাতলা ল্যাবিওরোহিতা। এগুলো তো তোমরা নাম আগেই জেনেছ, জানো। এর পরবর্তী স্লাইডে দেখি, সার্কোপটেরিজি শ্রেণী তিন, সার্কোপটেরিজি। অন্তঃকঙ্কাল এদের কি, অস্থিময় এবং দেহ গ্ল্যানয়েড আঁশ দ্বারা আবৃত। এদের অন্তঃকঙ্কাল অস্থিময় এবং কি হবে, গ্ল্যানয়েড আঁশ দ্বারা আবৃত। এদের লেজ ডাইফিসার্কাল মানে অস্থি মাংসল, এদের পুচ্ছ পাখনাটা মাংসল ধরনের, কোনো দ্বিধা বিভক্ত থাকে না। এদেরও পটকা থাকে, এদের নাকের দুপাশে একজোড়া নাসারন্ধ্র থাকে এবং এদের অন্তঃকঙ্কাল অস্থিময়। তাহলে এদের উদাহরণ হচ্ছে নিওসেরাটোডাস ফর নিওসেরাটোডাস ফার্স্টিরি, ফার্স্টিরি মানে হচ্ছে লাং ফিশ, এটা হচ্ছে আমাদের অস্ট্রেলিয়ান লাং ফিশের বৈজ্ঞানিক নাম। এরপরে আমরা অ্যাম্ফিবিয়া সম্পর্কে জানবো, শ্রেণী অ্যাম্ফিবিয়া। এর বৈশিষ্ট্য হচ্ছে দেহত্বক নগ্ন সিক্ত গ্রন্থিময়, এদের দেহ নগ্ন সিক্ত গ্রন্থিময়, দেহ অসংখ্য আঁচিল যুক্ত। অগ্রপদে এদের থাকবে সামনের পায়ে, অগ্রপদ সামনের পাকে বলা হচ্ছে অগ্রপদ, চারটি এবং পশ্চাৎ পদে পাঁচটি আঙ্গুল থাকে, নখর বিহীন, এদের নখ নাই। এক দুই চার, এভাবে চারটি, অগ্রপদে চারটি এবং পশ্চাৎ পদে পাঁচটি নখর বিহীন আঙ্গুল থাকে। এদের হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠ বিশিষ্ট, দুটি অলিন্দ এবং একটি নিলয়। এদের লার্ভা, এরা কি লার্ভা অবস্থায় এদের ফুলকা থাকে এবং পরিণত অবস্থায় তা কি হয়, ফুসফুসে রূপান্তরিত হয়। আর অ্যাম্ফিবিয়ার বৈশিষ্ট্য আরেকটি কি, এরা লার্ভা অবস্থায় জলচর, পূর্ণাঙ্গ অবস্থায় এরা স্থলচর। এর বৈজ্ঞানিক নাম বুফো মিলানোস টিকটাস ব্যাং, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে বুফো মিলানোস টিকটাস। এর পরবর্তীতে আমরা রেপটাইলিয়া সম্পর্কে জানব, শ্রেণী রেপটাইলিয়া। এদের দেহ আইস বা শক্ত প্লেট দ্বারা আবৃত, চিত্রে দেখানো হয়েছে, দেখো কচ্ছপের দেহে, এই যে আইস মাছের, এদের দেহ আইস বা শক্ত প্লেট দ্বারা আবৃত। প্রতিটি পায়ে পাঁচটি নখর যুক্ত আঙ্গুল থাকে, এদের প্রতিটি পায়ে অগ্রপদ এবং পশ্চাৎ পদে নখর যুক্ত পাঁচটি আঙ্গুল থাকবে। এদের হৃৎপিণ্ডের ভেন্ট্রিকল অসম্পূর্ণভাবে দ্বিধা বিভক্ত, অর্থাৎ হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ বিশিষ্ট, ফুসফুসই এদের একমাত্র শ্বসন অঙ্গ। সরীসৃপরা রেপটাইলিয়া শ্রেণীর প্রাণীগুলো ডিম পারে এবং ডিমগুলো শক্ত খোলসে আবৃত থাকে। এরা কি করে, উভচররা কি করে, বুকে ভর দিয়ে চলে। উদাহরণ হচ্ছে নাজা নাজা গোখরা সাপ,
এর বৈজ্ঞানিক নাম দেখানো হয়েছে। এর পরবর্তী স্লাইডে দেখি, এভিস দেখো, এভিস এদের দেহ পালক দ্বারা আবৃত। এদের দেহ কি? পালক দ্বারা আবৃত, অগ্রপথ ডানায় রূপান্তরিত। উড্ডয়নের জন্য কি হয়েছে? যে অগ্রপথ ডানায় রূপান্তরিত হয়েছে, চোয়াল দাঁতবিহীন চঞ্চুতে রূপান্তরিত হয়েছে, এদের অস্থিগুলো চোয়াল কি হয়েছে? চঞ্চুতে রূপান্তরিত হয়েছে, দাঁতবিহীন চঞ্চুতে রূপান্তরিত হয়েছে, চিত্র দেখানো হয়েছে। আরো বৈশিষ্ট্য তোমরা বলতে পারো, যে অস্থিগুলো বায়ুপূর্ণ, হালকা, অনেক হাড় একীভূত হয়েছে, ফুসফুসের সঙ্গে পাতলা বায়ুথলি যুক্ত হয়েছে, এই জন্য এরা উঠতে পারে। এদের হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট, দুটি অলিন্দ দুটি নিলয়। এদের দেহের এরা হচ্ছে সমশ্লেষণিত প্রাণী বা এন্ডোথার্মিক প্রাণী। দোয়েলের বৈজ্ঞানিক নাম তো সবারই জানা, কপসিকাস সলারিস। প্রত্যেকটা বৈজ্ঞানিক নামের জেনাস এবং স্পিসিস এর নিচে আমরা একটি করে দাগ দেব, আন্ডারলাইন করব, কপসিকাস সলারিস। এরপরে আমরা ম্যামালিয়া সম্পর্কে জানবো। শ্রেণী ম্যামালিয়া, দেহ লোম দ্বারা আবৃত এবং বহিঃকর্ণ পিনা যুক্ত। পরিণত স্ত্রী প্রাণীতে স্তন গ্রন্থি থাকে। দেখো চিত্রে দেখানো হয়েছে, পিনা মানে কান, বহিঃকর্ণ, তারপরে লোম দ্বারা আবৃত, এদের সম্পূর্ণ দেহে লোম দ্বারা আবৃত, স্তন গ্রন্থি আছে, সন্তানকে দুগ্ধ পান করায়, মাতৃ দুগ্ধ পান করায়। তারপরে এদের মধ্য উদর এবং বক্ষ এবং উদর অঞ্চলে ডায়াফ্রাম থাকে বা মধ্যচ্ছেদ থাকে। এরা সম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ প্রাণী বিশিষ্ট, হৃৎপিণ্ড এদের সম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ বিশিষ্ট, লোহিত রক্ত কণিকা নিউক্লিয়াস বিহীন। উদাহরণ হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস, বাঘের বৈজ্ঞানিক নাম, আর চিত্র হচ্ছে বস ইন্ডিকা, গরু। গরুর বৈজ্ঞানিক নাম বস ইন্ডিকাস, আর প্যান্থেরা টাইগ্রিস। তোমরা বাসায় চিত্রটা দেখো, দেখে চিনতে পারছো কিনা, রেপটাইলিয়া শ্রেণীর প্রাণী, দুটো দলে বিভক্ত হয়ে তোমরা চিত্রে যে প্রাণীটি দেখানো হয়েছে তার পাঁচটি শনাক্তকারী বৈশিষ্ট্য লিখবে। উভচর প্রাণীর শ্রেণীর পাঁচটি শনাক্তকারী বৈশিষ্ট্য লিখবে। এই অধ্যায় পড়ে তোমরা কি শিখলে? মেরুদণ্ডী প্রাণীদের অধিশ্রেণী কয়টি? ক দুটি, খ তিনটি, গ তিনটি, ঘ চারটি। মেরুদণ্ডী প্রাণীদের অধিশ্রেণী কয়টি? সঠিক উত্তর তিনটি, মানে খ এবং গ দুটি হয়। আবার প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। কোন শ্রেণীর প্রাণীর দেহে লোমে আবৃত? আগেই দেখানো হয়ে গেল, তোমরা তো জানোই, স্লাইডে দেখেছো, ম্যামালিয়া শ্রেণীর প্রাণীদের দেহ লোম দ্বারা আবৃত থাকে। রুই মাছ কোন শ্রেণীর প্রাণী? সার্কোপটেরিজি, সেফালোস্পিডোমর্ফি, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, ঘ হচ্ছে এভিস। কোনটা তোমাদের, তোমরা একটু চিন্তা করে দেখো, সেফালোস্পিডোমর্ফি ক, খ হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি, খ গ সার্কোপটেরিজি,
ঘ এফিস। আমি তোমাদের সহযোগিতা করছি তোমাদের জ্ঞাতার্থে। রুই মাছ অ্যাক্টিনোপস টেরিজি শ্রেণীর অন্তর্ভুক্ত। মিঠা পানির সমস্ত মাছ, রুই, কাতলা, ইলিশ, মৃগেল সব অ্যাক্টিনোপস টেরিজি শ্রেণীর অন্তর্ভুক্ত। বাড়ির কাজ করবে। মেরুদণ্ডী প্রাণীদের প্লাকয়েড আঁশযুক্ত শ্রেণীটির সাথে স্তন গ্রন্থিযুক্ত শ্রেণীটির তুলনামূলক পার্থক্য দেখাও। প্লাকয়েড আঁশযুক্ত শ্রেণী কোনটা? অ্যাক্টিনোপটেরিজি। আর স্তন গ্রন্থিযুক্ত শ্রেণী ম্যামালিয়া। এর মধ্যে পার্থক্য করবে সব শ্রেণীর সাথে, সব শ্রেণীর পার্থক্য করবে অ্যাক্টিনোপটেরিজি, কন্ড্রিকথিস এবং অ্যাক্টিনোপটেরিজির মধ্যে পার্থক্য, সামুদ্রিক মাছ, মিঠা পানির মাছ, রেপটাইলিয়া, অ্যাম্ফিবিয়া বা উভচর সরীসৃপদের মধ্যে পার্থক্য, এভিস ম্যামালিয়ার মধ্যে পার্থক্য। এগুলো তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করবে এবং চেষ্টা করবে সব তুলনাগুলো পড়ে রাখতে, শিখে রাখতে। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এক ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।